প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর নতুন একটি অধ্যায়ের ভিডিও। আজকে আমাদের অধ্যায় হলো নকশা খুঁজি নকশা বুঝি। এখানে প্রথমেই বইয়ে তোমাদের একটি কবিতা আছে, কবি সুফিয়া কামালের, বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, বাউশাখে জেঠা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল, কুলের কাটার আঘাত লইয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃতে স্বাদ যেন লভিয়াছে গায়ে দুলালি মেয়ে, পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরও উল্লাসে বাড়িয়াছে মনে মায়ের বকুনি খেয়ে। কবি সুফিয়া কামালের এই কবিতার মাধ্যমে আমরা আমাদের গ্রামের সেই ছোটবেলাকে খুঁজে পাই। আসলে এই কবিতাটা এখানে দেওয়ার উদ্দেশ্য হলো যেন আমরা আমাদের গ্রাম, আমাদের সংস্কৃতি, আমাদের আচার আনুষ্ঠান, আমরা ছোটবেলায় কী করতাম, এখন কী করি, সমস্ত কিছুকেই যেন আমরা স্মরণ করি এবং সেখান থেকে আমরা আমাদের এই অধ্যায়টির মূল বিষয়টা তুলে ধরতে পারি, সেটাকেই কিন্তু উদ্দেশ্য করে এই কবিতাটা লেখা। তো আমাদের এই অধ্যায়ের মূল কাজ হলো নকশা খুঁজে বের করা। আমাদের সংস্কৃতিতে, আমাদের সমাজে, আমাদের পরিবারে যে ধরনের যে জিনিসপত্র আমরা ব্যবহার করি, সেইখান থেকেই আমরা বিভিন্ন জায়গা থেকে সব ধরনের নকশা খুঁজে বের করব। যেমন আমাদের দেশকে বলা হয় বারো মাসে তেরো পার্বণের দেশ। এখানে নানান ধরনের উৎসব অনুষ্ঠান পালন করা হয়, সমস্ত উৎসবের সাথে নকশা জড়িত, শিল্প জড়িত, সংস্কৃতি জড়িত, সেখান থেকে আমরা নকশাগুলো খুঁজে বের করব। আমাদের প্রতিটি পরিবারের শিলনোড়া থেকে শুরু করে, শিলনোড়া বলতে পাটা পোতা বোঝায়, অনেকে শিল পাটা বোঝায়, সেখানেও কিন্তু আমাদের নকশা লুকিয়ে আছে। সেখান থেকে শুরু করে আমাদের ঘুমানোর যে কাঁথা, বিছানার যে চাদর, বিছানার যে বালিশ, সেখানেও রয়েছে নানান ধরনের নকশা। এই নকশাগুলোকে আমরা শুধু দেখেছি কিন্তু আসলে কখনোই উপলব্ধি করি নাই যে নকশাগুলো আসলে কীভাবে আসলো, কোত্থেকে আসলো, নকশাগুলো এত সুন্দর কীভাবে সম্ভব, এগুলো আমরা কখনোই খুঁজে বের করার চেষ্টা করিনি। এছাড়া রয়েছে আমাদের গ্রাম বাংলার নকশি পিঠা। নকশি পিঠার মধ্যে অনেক রকমের পিঠা আছে, যেমন চুল কাটা, খেজুর কাটা, সুস, কাঠি, কাঠামো, এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকমের নকশা করা হয়। দেখো তোমাদের এখানে বইয়ে ছবি দেওয়া আছে। এছাড়া আমাদের দেশে একটা ঐতিহ্যবাহী নকশা আছে, সেটা হলো রিক্সা পেন্টিং। এইখানে তোমাদের বইয়েও রিক্সা পেন্টিংয়ের কথা বলা হয়েছে। নকশা সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো প্রাকৃতিক নকশা, আরটি হলো জ্যামিতিক নকশা। এখন তোমরা বলতে পারো যে প্রাকৃতিক নকশা কাকে বলে আর জ্যামিতিক নকশা কাকে বলে। প্রাকৃতিক নকশা হলো সেই নকশা যে নকশা হলো প্রকৃতি জিনিসপত্র নিয়ে, যেমন ফুল, পাখি, লতা পাতা, এগুলো নিয়ে যে নকশাগুলো হয় সেই নকশাগুলোকে বলা হয় প্রাকৃতিক নকশা। আর জ্যামিতিক নকশা বলতে সেই নকশাকে বোঝায় যে নকশাগুলো স্কেল, চুড়ি, চাঁদা, এই ধরনের জ্যামিতিক ফর্মে যে নকশাগুলো করা হয় সেইগুলোকে জ্যামিতিক নকশা বলে। নকশার আরও বিভিন্ন প্রকার ভেদ আছে, সেই বিষয়গুলোতে আমরা আজকে যাব না। আমরা কোথায় কোথায় কী ধরনের নকশা আছে সেই নকশা নিয়ে আমরা এই অধ্যায়ে আমরা সেই নকশাগুলো শুধু খুঁজে বের করব, কী ধরনের নকশা আমরা আমাদের চোখে পড়ে। তো এই অধ্যায় থেকে আমরা কী কী করতে পারি তার একটি ছোট্ট তালিকা আমি তোমাদেরকে দেখাই। এই অধ্যায় থেকে আমরা একটি রেখার মাধ্যমে নকশা তৈরি করব, যেখানে কাঠ, কাপড়, পিঠা,
শীতল পাটি ইত্যাদির উপর একটি পোস্টার তৈরি করব, একটা নকশার পোস্টার তৈরি করব। সেখানে নানান ধরনের নকশা থাকবে, শুধু এখানে বলা আছে কাঠের, কাপড়ের, শীতল পাটি এগুলো উল্লেখ করা আছে, কিন্তু এর বাইরেও আরও অনেক ধরনের নকশা আছে যেগুলো আমরা এখানে এই পোস্টারে উপস্থাপন করতে পারি, এতে কোনো সমস্যা নেই। এছাড়া আমরা দেখব জ্যামিতিক নকশা অঙ্কন করব, আমরা প্রাকৃতিক নকশা দেখব, আমরা কাগজ কেটে ঝালর তৈরি করতে পারি এবং অথবা ফুল তৈরি করতে পারি। এই অধ্যায়ে এগুলোই আমরা কাজ করব। আর সর্বোপরি আমরা জয়নুল আবেদিনের জীবনী ও শিল্পকর্ম নিয়ে কিছুটা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারি। এই অধ্যায়ে আমাদের এই কাজটুকু করলেই আমরা এই অধ্যায়টা পরিপূর্ণ একটি শিক্ষণীয় বিষয়টি আমরা তুলে ধরতে পারব। তো আমরা যে নকশা করেছি মানে করব, সে নকশা একটা নমুনা, মানে একটা পোস্টারের নমুনা আমি তোমাদেরকে এখন দেখাবো। পোস্টারের নমুনাটা তোমরা এখন দেখো, এই যে একটি পোস্টার, পোস্টারের হেডিং দেওয়া আছে হলো নকশা খুঁজি নকশা বুঝি। আমাদের যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়টা দিয়েই পোস্টারের হেডিংটা দিয়েছি, একটু পপ আপ করে দেওয়ার চেষ্টা করেছি, তোমার পোস্টারের ল্যান্ড থেকে একটু উঁচু করে দেওয়ার চেষ্টা করেছি, দেখো এতে করে একটু সৌন্দর্য বাড়ে। আমাদের কাজ হলো যে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোকে একটু যথেষ্ট সুন্দর করার চেষ্টা করব, যথেষ্ট আলাদা করার চেষ্টা করব একে অপরের থেকে, এটাই কিন্তু আমাদের মূল কাজ। এখন এই দেখো আমার মূল পোস্টারটা, মূল পোস্টারটা তোমাকে তোমাদেরকে আমি নিচ থেকে উপর পর্যন্ত, এই উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি, এটা হলো উপরটা, আর আস্তে 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 আমাদের এই হলো নিচটা। কিন্তু আমাদের যে নকশাগুলো দেখানোর কথা ছিল সেটা আমরা মিডিলে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, এই যে মিডিলে আমরা প্রথমেই দিয়েছি একটা নকশা, যেটা হলো শাড়ির নকশা, জামদানি শাড়ির নকশা, তাই না? জামদানি শাড়ির নকশা দেখলাম, এরপরে দেখো আমরা একটা পিঠার নকশা দেখতে পাচ্ছি, একটা নকশি পিঠার নকশা। এর নিচে একটা নকশা আছে, সেটা হলো রিকশার পেন্টিংয়ের নকশা। হ্যাঁ, রিকশা পেন্টিংয়ের নকশা। এরপরে আমাদের আরও দুইটি নকশা আছে, দেখো মাঝখানটাও, এটাও একটা রিকশা পেন্টিংয়ের নকশা, আর নিচে আছে একদম একটা শীতল পাটির নকশা, শীতল পাটির নকশা। এই ছিল আমাদের নকশাগুলো, আর নকশার পোস্টারটা, এই হলো মূল পোস্টার। টোটাল পোস্টারটা তোমরা এইভাবে পুরাটা দেখতে পারো, তোমরা এইগুলো এইভাবে মানে এটা একটা নমুনা কাজ, তোমরা এইটাকে ধরে তোমরা আরও নানান ধরনের নকশা ডিজাইন করবে, আমি সেগুলো দেখতে চাই। তাহলে আমাদের প্রথম কাজটা দেখানো হয়ে গেল, প্রথম কাজটা কী ছিল, একটি পোস্টার তৈরি করা। আচ্ছা, এরপরে জ্যামিতিক নকশা অঙ্কন, সাদা ও কালো রং করা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। জ্যামিতিক নকশা বলতে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে জ্যামিতিক যে ফর্মগুলো আছে, যেই ফর্মগুলো জ্যামিতি দিয়ে তৈরি করা হয়, সেই ফর্মগুলো যেমন তোমার এই যে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, এইগুলো দিয়ে নকশা তৈরি করা, এটি একটি সেরকম নকশা, এইটাও একটি সেরকম নকশা। এটা একটু বৃত্তটা বৃত্তই আছে, কিন্তু ত্রিভুজটাকে একটু ভাঙা হয়েছে। হ্যাঁ, এখানে চতুর্ভুজ আছে, তো এই বিষয়গুলো তোমার জ্যামিতিক নকশা বলা হয়। আর তোমরা একটা নকশা দেখবা, সেটা হলো প্রাকৃতিক নকশা, এই হলো প্রাকৃতিক নকশা। প্রাকৃতিক নকশার মূল উপকরণ থাকে হলো ফুল, লতা পাতা, এই সব দিয়ে প্রকৃতি থেকে নিয়ে সেই ফর্মগুলো নিয়ে একটা নকশা তৈরি করা, এটা হলো প্রাকৃতিক নকশা। এছাড়া আমাদের ফোক মোটিভ বিভিন্ন রকমের আছে, ফোক মোটিভের মধ্যে আছে হলো পুতুল, টেপা পুতুল, টেপা পুতুলের নকশা তোমরা এভাবে করতে পারো। এছাড়া আছে আমাদের কাঠের হাতি,
কাঠের হাতি দিয়ে তোমরা নকশা, এরকম নকশা করতে পারো। এছাড়া আমাদের ফোক মোটিভের আরও কিছু নকশা আমি তোমাদেরকে ডিজাইন কিছু দেখাতে পারি। এটা অনেক দিন আগের, যার কারণে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তোমরা একটু দেখে নাও। ফোক মোটিভ দিয়ে, যেমন আমাদের ফোক মোটিভের সাথে আছে একতারা, ঢোল, তারপরে এটা একটা হুক্কা, বাঁশি, হ্যাঁ, এই ফর্মগুলো দিয়ে একটা ডিজাইন করা হয়েছে। এর এরপরে তোমাদের অধ্যায়ে বলা হয়েছিল যে কাগজ কেটে বিভিন্ন ধরনের ঝালর তৈরি করা। এই যে দেখো, কাগজ কাটা হয়েছে, কাগজ কেটে কেটে ঝালর তৈরি করা। তোমরা এটা ক্লাস সিক্সে থাকতেও করেছো হয়তো বা। এইটা এই দেখো, এই যে একটা ঝালর তৈরি করা হলো। এই ঝালর সাধারণত আগের দিনে বিয়েতে কিংবা সুন্নতে খাতনার অনুষ্ঠানে এই ঝালরগুলো করে ঘর বাড়িকে সাজানো হতো। এখন তো ডিজিটাল যুগ, এগুলো হয় না। তারপরেও একটা ঝালর আমাদের ঐতিহ্যবাহী একটা ডিজাইন, এটা আমরা শিখে রাখলাম। আর ফুল তোমরা 3D ফুল করতে পারো, অথবা এইরকম কাগজ কেটে কেটে 2D ফুলও তৈরি করতে পারো, এরকম 2D ফুলও তৈরি করতে পারো। এই ছিল আমাদের অধ্যায়ের মূল আলোচনা, এবং কাজগুলো কীরকম হবে তার নমুনাগুলো দেখিয়ে দেওয়া। এই দেখো, আরও অনেকগুলো পিঠার ডিজাইন করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই ধরনের পিঠা ডিজাইন করবা, আর তোমরা সুন্দর করে একটা পোস্টার তৈরি করবা, আর আলাদা আলাদা এই কাজগুলো থাকবে যেগুলো তোমরা দেখাতে পারো আমাকে। এরপরে দেখো, এটা কিন্তু একটা শীতল পাটির ডিজাইন, শীতল পাটি কিন্তু এইরকমই রো রো থাকে, আর যার জন্য গ্রাফে করলে শীতল পাটির ডিজাইনটা খুবই সুন্দর হয়, নিট হয়, আঁকা বাঁকা হয় না। তোমরা চেষ্টা করবা গ্রাফের মধ্যে এরকম শীতল পাটির ডিজাইন করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমাদের এতটুকুনি কাজ করলেই যথেষ্ট। সো তোমরা চেষ্টা করবা এই প্রত্যেকটি বিষয়টাকেই টাচ করার, যেন তোমাদের এই ডিজাইন সম্পর্কে যথেষ্ট ধারণা হয়, এবং তোমরা আমি যেই ডিজাইনগুলো দেখাতে পারি নাই, তোমরা যেন আরও কি বলবো, ইউনিক কিছু জিনিস দেখাতে পারো যেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করি নাই। তাহলে বোঝা যাবে যে আসলে তোমরা নকশা নিয়ে কতটুকুন চিন্তা করেছো, কতটুকুন তোমরা কাজ করেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে, আর কী ধরনের ভিডিও চাও তোমরা সেটা আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা যারা ড্রয়িংকে এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ড্রয়িংকের পক্ষ থেকে। তোমরা লাইক এবং শেয়ার করো, যাতে করে আমি নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা খুব দ্রুত পেয়ে যাও।